লোক যদি থাকতো তার মেয়ে কখনো বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরতে পারতো আধুনিকতার নামে? কি ভুল কিছু বলেছে হুজুর? কথা বুঝেন নাই? বাবার সামনে মেয়ে কখনো গেঞ্জি গায়ে ঘুরতে পারতো? লজ্জা আছে বাবার, লজ্জা আছে মেয়ের? তোর বাস্তবতা বলি নাই আমি? সন্তানকে ছোট্ট বাল্য অবস্থায় আপনি শেখাতে পারেন, আপনি ব্যর্থ। বিচারের মাঠে আপনার সন্তানকে, তখন আপনার সন্তান প্রত্যেকে নিজের সন্তানের সাথে মিলানোর চেষ্টা করবেন। আপনার সন্তান তখন দুই হাত উঁচু করে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ফজরের নামাজের সময় ডাকে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি দাড়ি রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বলেছিল তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ আমি তো আমার মাকে সাথে নিয়ে জাহান্নামে সাথে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা আমাকে সাথে নিয়ে সেলুনে গিয়েছিল, আমার বাবা দাড়ি কেটেছিল আমিও কেটেছিলাম, আমার বাবার কাছ থেকে নবীর সুন্নাত কাটা শিখেছিলাম, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা আমাকে 5 টাকা দিয়ে বলেছিল সিগারেট কিনে নিয়ে আসো, এভাবে দিন যেতে 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 আমিও একদিন খাওয়া শিখেছিলাম, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম, আমার বাবা আমাকে কখন নিষেধ করে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে সিনেমা দেখতাম, আমার বাবা ওই ডিশের বিল দিত, আমার বাবা ওই কারেন্টের বিল দিত, আমার বাবা ওই টিভি কিনে দিয়েছিল, আমার বাবা তার সাথে নিয়ে সিনেমা হলে যেত সিনেমা দেখার জন্য, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার মেয়েটা বলবে, আল্লাহ আমি আমার বাবার সামনে বোরখা না পরে চলতাম, বেপরদায় চলতাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। বিচারের মাঠে আপনার সন্তান এভাবে বলতে থাকবে। এই জন্য বিচারের মাঠে যদি রেহাই পেতে চান, সন্তানকে মানুষের মতো মানুষ করেন। আরেকটা সন্তান বিচারের মাঠে থাকবে, তারা কি করবে জানেন? তারা হলো হাফেজে কোরআন, তারা বিচারের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে ওরাত্তিল তুমি তিলাওয়াত করো, ওরাত্তিল তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 একেবারে উচ্চ পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন সে বলবে, আল্লাহ আমি আমার বাবাকে না নিয়ে, আমি আমার মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন না আপনি বিষয়টা? কথা বুঝতে পারেন? পার্থক্য বুঝেছেন আপনি? পার্থক্য বোঝাচ্ছেন। এই জন্য ওলামা ইকরাম কি বলেছেন জানেন? সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে এই সন্তান দুনিয়াতে তোমাকে দেখভাল করবে, আখেরাতে জান্নাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে সন্তান দুনিয়াতেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তো এই সন্তান বিচারের মাঠে কি করবে আপনাকে? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রবন্ধুরা আমার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন। একটা হাফেজে কোরআনের পিতা মাতা আমি বলি, কথা প্রসঙ্গে বলি, বিচারের মাঠে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের মাঠে সবাই তো নাফসি নাফসি করবে, কেউ হাঁটু বরাবর, কেউ কাঁধ বরাবর, কেউ কোমর বরাবর, ঘামের মাঠে হাবুডুবু খাবে, এরকম অবস্থায় দেখবে এক দুজন ব্যক্তি, একজন পিতা একজন মা, ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ কিন্তু তাদের পোশাক পরা, সবাই হাবুডুবু খাচ্ছে, সবাই নফসি নফসি করতেছে, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে, সবাই কানাঘোষা করবে, এরা কারা? এদের কেন এমন মর্যাদা দেওয়া হলো? এরা কারা? এরা কেন এমন সম্মানিত হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো মুখ হাফেজে কোরআনের পিতা মাতা। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? যদি কেউ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? সন্তানকে শিক্ষা দিতে হবে। দি রাইট লাইফ ইজ ইয়োর।